রাস্তার দুই দিকে ইট বালি স্তন চিত রেখে চলেছে ব্যবসা, পথ দুর্ঘটনা বাড়ছে ঘাটালে। গত এক মাসে ঘাটাল মহকুমায় বেশ কয়েকটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। এক মাসে ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন বালক সহ একাধিক পথযাত্রী, গুরুতর জখম হয়েছেন প্রায় 10 জন। পথ দুর্ঘটনার ক্ষেত্রে যে সকল কারণগুলি রয়েছে তার মধ্যে রাস্তার দুই দিকে ইট বালি স্টোন চিপস রাখা একটি বড় কারণ। ঘাটালের কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে রীতিমতো সারা বছর এভাবেই ইমারতি দ্রব্য রেখে চলেছে ব্যবসা। রাস্তার ধারে না রাখাই উচিত। রাস্তার ধারে এটা রাখার জন্য আমাদের বাইক স্কিড করে, বহু স্কিড করে, তো মাঝে মধ্যে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে এবং এটা না রাখাটাই যুক্তিযুক্ত। সম্প্রতি ক্ষীরপাই পুরসভা রাস্তার দুদিকে ইমারতি দ্রব্য রাখার বিরুদ্ধে কড়া পদক্ষেপ দেখিয়েছেন। এবার খড়ার পুরসভাও সেই পথেই হাঁটতে চলেছে। তো আমরা আবার একবার স্টেপ নেওয়ার কথা চিন্তাভাবনা করছি, করে আমরা অ্যালার্ট করে দিতে চাইছি যারা ব্যবসাদার রাস্তার ধারে ইমারতি দ্রব্য রেখে ব্যবসা করছেন এবং তাতে মানুষের জীবন আশঙ্কা হচ্ছে, মারাত্মকভাবে ঘটছে এবং এটা প্রবণতা বেড়ে যাচ্ছে মানুষের রাস্তার ধারে ইমারতি দ্রব্য রাখার, সেটা যাতে করে আগামী দিনে যেন এই ধরনের প্রবণতা কমানো যায় তার জন্য পৌরসভা সচেষ্ট আছে। ঘাটাল জুড়ে বিভিন্ন জায়গায় এইভাবে রাখা থাকে ইমারতি দ্রব্য। পথ দুর্ঘটনা দিন দিন বাড়লেও এই ইমারতি দ্রব্য সরানোর ব্যাপারে অনেক ক্ষেত্রে নির্বিকার প্রশাসন। প্রশাসনিক ব্যর্থতা তো আছেই, তা না হলে এই সব দ্রব্যগুলো এখানে থাকে না। ঘাটাল থেকে মনসারাম করের রিপোর্ট, আমি মৌসুমি মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ ঘাটাল। এর জন্য প্রশাসনই তো দায়ী, সব জায়গায় বড় বড় ডেটারা যখনই আসছে পয়সা খেয়ে চলে যাচ্ছে, এটা তো চলবে না। না, এর জন্য প্রশাসন সম্পূর্ণভাবেই দায়ী। টিম স্থানীয় সংবাদ, ঘাটালবাসীর যেমন ভরসা, আবার কতিপয় সুযোগ সন্ধানীর গলার কাঁটা। আসলে এরা এই টিম স্থানীয় সংবাদই ঘাটালের মানুষের দুর্দশা সমস্যায় বারে বারে নিজের স্বার্থের কথা না ভেবে আড় হয়ে পড়েছে, সে বন্যাই হোক কিংবা দুস্থদের সমস্যা প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া থেকে প্রশাসনের ভালো কাজের প্রশংসা। অনেকে ভ্রু কুঁচকে বলে এরা কি পায়, এরা বলে মানুষের জন্য কিছু করার আবেগ। আজ তিল তিল করে 2012-র সেই ছোট্ট ছজনের টিম 100 ছুঁই ছুঁই। সারা ঘাটালের দুষ্টুদের ত্রাস বলা চলে, এদের একটাই বল আর তা হলো সততা। এরাই বারে বারে চোখে চোখ রেখে বলে সংবাদ পরিবেশনে আমরা কোনো টাকা নিই না। এরাই দেবের মতো হাই প্রোফাইলের কাজে প্রশংসা করে, আবার পান্তি পিসির বাড়ি নিয়ে গড়িমেশিতে নায়ককে তুলোধুনো করতে ছাড়ে না। এরাই তারা যাদের চোখে সততা সত্যের আগুন, এরাই তারা যাদের সংবাদ পরিবেশনের আইনের সব কাগজ আছে। এরা কিন্তু ইউটিউবার নয়, এরাই আসলে মেন স্ট্রিম মিডিয়ার প্রকৃত সাংবাদিক। এরা পেশায় নয়, নেশায় সংবাদ পরিবেশন করে।